ক্লাস থেকে বের হয়েই মনোযোগ দিয়ে খেলার মাঠে চোখ ইউল্যাব শিক্ষার্থীদের। আর ইউল্যাবের খেলার মাঠে চলছে ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচ। গাজী গ্রুপ ক্রিকেটার্স বনাম খেলাঘর সমাজকল্যাণ সমিতির ম্যাচ দিয়ে দেশের প্রথম কোনো প্রাইভেট বিশ্ববিদ্যালয় হিসেবে লিস্টে ক্রিকেট ম্যাচের হোস্ট হয়েছে ইউল্যাব। ইউল্যাবের এই কীর্তিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক থেকে শিক্ষার্থী সবাই গর্বিত। আই এম ফিলিং ভেরি প্রাউড বিকজ আমি নতুন আসছি আমাদের ক্যাম্পাসে, আজকে ফার্স্ট, মানে এবারে তো ফার্স্ট করোনা পরে শুরু হলো, সো এখানে এসে নতুন খেলা দেখতে পাচ্ছি, ইটস ভেরি ওয়ান্ডারফুল। সব মিলিয়ে ভালোই, কারণ এখানে বিভিন্ন রকম প্লেয়ার আসতেছে, সো কাছ থেকে দেখতেছি খেলাগুলো, ওই দিক থেকে ভালো দেখা যাচ্ছে। ক্লাসের মাঝখানে একটা গ্যাপ থাকছে, এর মাঝখানে এসে খেলা দেখতে পাচ্ছে, তো এটা দেখতে আমাদের জন্য আসলে খুব ভালো লাগছে যে ইউল্যাবের মাঠে এইভাবে খেলা হচ্ছে, অ্যান্ড আমাদের মানে এক্সাইটমেন্টটা আরও বাড়াচ্ছে। সো ইউল্যাবের এই মাঠটা নিয়ে হচ্ছে আমরা সবসময় গর্ববোধ করি, যেহেতু হচ্ছে যে একটা একদম আন্তর্জাতিক মানের একটা মাঠ। ক্রিকেট বোর্ড এটাকে হচ্ছে যে একটা ন্যাশনাল লেভেলের খেলার জন্য উপযুক্ত মনে করেছে, সেটা অবশ্যই হচ্ছে যে আমাদের জন্য আনন্দের। সবচেয়ে বড় জিনিস হচ্ছে যে আমাদের শিক্ষার্থীরা হচ্ছে যে এরকম একটা জাতীয় পর্যায়ের খেলার সাথে সম্পৃক্ত থাকতে পারছে দর্শক হিসাবে, বা হচ্ছে যে টিম প্লেয়ারদের সাথে মিট অ্যান্ড গ্রিট করতে পারছে। এইটা আমরা আশা করছি যে তাদের শিক্ষা জীবনের সাথে অন্যান্য যে কো কারিকুলার অ্যাক্টিভিটি এবং খেলাধুলার প্রতি তাদের আরও বেশি আগ্রহী করবে এবং উৎসাহিত করবে। আই থিঙ্ক ইটস ওয়ান্ডারফুল দ্যাট দেয়ার ইজ আ ম্যাচ গোয়িং অন দ্য ঢাকা প্রিমিয়ার লিগ দ্যাটস হ্যাপেনিং ইন ইউল্যাব ইন আর ক্যাম্পাস ইন আর ভেরি ওন ক্রিকেট গ্রাউন্ড। সো ইট মিন্স টু সে দ্যাট দ্য ক্রিকেট গ্রাউন্ড ইন ইউল্যাব ইজ গুড এনাফ টু মিট দ্যাট কাইন্ড অফ স্ট্যান্ডার্ড, অ্যান্ড দ্যাট ইজ ওয়ান থিং দ্যাট উই হ্যাভ টু বি প্রাউড অফ। বিপিএল এর ভেন্যুর পাশেই বিশ্ববিদ্যালয়টির প্রধান একাডেমিক ভবন, মাঠে খেলা চলছে আর রাস্তা দিয়ে আপন মনে হাঁটা চলা করছেন শিক্ষার্থীরা, সবই চলছে নিজের গতিতে। ক্রিকেটারদের ড্রেসিং রুমের পেছনে গাছের ছায়া ঘেরা একটা স্থান, সেখানেও আড্ডা জমে শিক্ষার্থীদের। সব মিলিয়ে তাই হঠাৎ আয়োজিত ম্যাচ শিক্ষার্থীদের পার্সোনাল স্পেসে ব্যাঘাত সৃষ্টি করছে কিনা সেই প্রশ্ন মনে এসেছে। কোনো হ্যাম্পার হচ্ছে না, এটা আমরা ক্লাস করছি, ক্লাস শেষ করে খেলা দেখতে পাচ্ছি, ইটস ভালো এন্টারটেইনিং। বাইরে থেকে যারা আসছে খেলার জন্য আসছে, তো এতে আমাদের কোনো রকম ক্ষতি হচ্ছে না, বরং যারা আসছে তাদেরকে আমরা বেশি অবজার্ভ করতে পারছি, তারা কি করছে দেখা যাচ্ছে। আমরা তো মিডিয়ার স্টুডেন্ট, তো আমরা দেখতে পারছি খুব ফ্রিলি ভাবে যে তারা কি করছে না করছে, আমরা শিখতে পারছি, তো এটা কোনো রকম আমাদের হ্যাম্পার করছে না। শিক্ষার্থীদের কোনো সমস্যা তো নাই, বরং ইউল্যাব শিক্ষার্থীরা চেয়েছেন আরও বেশি বেশি ম্যাচ আয়োজন করা হোক তাদের মাঠে। তারা অপেক্ষা করছেন আবাহনী মোহামেডানের মতো বড় দলের খেলা দেখতে। তাদের নতুন করে দেখতে পারতেছি, তাদের তো সবসময় দেখার সুযোগ হয় না, যেহেতু ওরা আমাদের ভার্সিটিতে ক্যাম্পাসে আসতেছেন এবং তারা খেলতেছেন, এটা আমাদের জন্য অনেক প্রাউডের বিষয়। আর আমরা ইয়ে করি যে তারা যেন এরপর নেক্সট রাউন্ডে আসেন, সেটা আশা করি। তো এটা ফার্স্ট ক্লাস খেলা শুরু হয়েছে, অ্যান্ড আই থিঙ্ক যে সামনে হয়তো বা আমাদের সেকেন্ড ডিভিশন বা থার্ড ডিভিশন যে ম্যাচগুলো হয় এগুলো হয়তো বা এখানে হবে। অ্যাজ এ ভিউয়ার আমি চাই এখানে ম্যাচ হোক। তবে সব ভালোর ভেতরে কিছু পিছুটান থেকে যাচ্ছে ইউল্যাব মাঠের। ক্রিকেটারদের জন্য অস্থায়ী ড্রেসিং রুম বানানো হয়েছে, দুই দলের প্যান্ডেল করা সেই ড্রেসিং রুমে গাদাগাদি করে সবার অবস্থান হয়েছে। অবশ্য নিয়মিত ম্যাচ আয়োজিত হলে এই সমস্যাও সমাধান করা যাবে বিশ্বাস সংশ্লিষ্টদের। একটা ড্রেসিং রুম এবং হচ্ছে যে আন্তর্জাতিক লেভেলের একটা ড্রেসিং রুম করা, মানে দেয়ার ইজ এ স্পেস, এবং এটার জন্য খুব বেশি যে বাজেট লাগে সেরকমও না। সো আমার মনে হয় যে বিসিবি যদি চায় তাহলে হচ্ছে যে উইদিন ওয়ান অ্যান্ড টু মান্থস, মানে সেটা আসলে অ্যাকোমোডেট করা সম্ভব। এই স্বাধীনতার মাসে নতুন আকাশ সংযোগ কিনুন 500 টাকা ডিসকাউন্টে, সাথে থাকছে প্রথম রিচার্জে 1700 টাকা পর্যন্ত বেনিফিট। তাই দেরি না করে আজই আকাশ সংযোগ নিন, অফারটি চলবে সীমিত সময়ের জন্য। সব মিলিয়ে ইউল্যাবের প্রথম দিনের আয়োজন বেশ সফল আর আনন্দ ঘনই ছিল বলা যায়। আর ইউল্যাবের এই আয়োজন হয়তো নতুন এক দুয়ার খুলল ঢাকায় ক্রিকেটের জন্য। প্রথম দিনের সফল আয়োজনে ইউল্যাবও জানিয়ে দিল তারা প্রস্তুত ভবিষ্যতে আরও বড় বড় আয়োজনের সঙ্গী হতে। ফয়সাল হাবিব, অলরাউন্ডার। Hey, this is Chris Gayle, Universe Boss. Monarch Mart, Bangladesh. নিয়ে আসে ইকমার্স শব্দের মাঝে কেনাকাটা মোনার্ক মার্ট, মোনার্ক মার্ট বিশ্বস্ততার আরেক নাম।